নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন র‍্যাবে চাকুরিচ্যুত সাবেক কর্মকর্তা তারেক সাইদ মোহাম্মদ এম এম রানা ও আরিফ হোসেন সহ তেইশ আসামির মধ্যে ১৩ জনের জামিন আবেদন নাকচ করে আবারও কারাগারে পাঠিয়েছে আদালত এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে নয়টায় নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে আসামিদের হাজির করা হয় আদালত এই মামলাটি বিচারিক কাজের জন্য জজ কোর্টে প্রেরণের নির্দেশ দেন পরে আসামিদের জজ কোর্টে আনা হয় এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তেইশ আসামির মধ্যে তারেক সাইদ সহ তেরো জনের জামিন আবেদন করলে বিচারক সৈয়দ এনায়েত হোসেন জামিন নামঞ্জুর করেন নূর হোসেন র্যাবের সাবেক কর্মকর্তা কমান্ডার এম এম রানা মেজর আরিফ হোসেনকে গাজীপুরের কাশিমপুর থেকে এবং লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদকে কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জে আনা হয় এগারোই জানুয়ারি অ্যাডভোকেট চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিম হত্যার অভিযোগ গঠনের তারিখ ধার্য করেছে আদালত